الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد القرآن الحميد اللهم صل على محمد وعلى آل محمد شوي قرأ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের অধ্যায় চার পাঠ ১২ থেকে পড়ব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রতারণা, যেটাকে আরবিতে বলা হয় আলোচনা। প্রতারণার আরবি প্রতিশব্দ হলো কিভাবে হয়, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, ব্যবসা বাণিজ্য দেওয়াকে প্রতারণা বলে। গোপন রাখা করা এগুলিও প্রতারণার অন্তর্ভুক্ত। এই প্রতারণা আমাদের সমাজে অনেক বেশি বেড়ে গিয়েছে। মানুষ অনেক ধরনের বাহ্যিক এক অবস্থা, অভ্যন্তরীণ আরেক অবস্থা, ব্যবসা ক্ষেত্রে, পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে একে অপরের সাথে এই প্রবঞ্চনা বা ধোকা দিয়ে থাকে। বর্তমান প্রেক্ষাপটে এই জিনিসটি অনেক বেড়ে গিয়েছে। তো এটা কি রেজাল্ট কি হয় এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীম ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وانتم تعلمون. الله سبحانه وتعالى سوره البقره 42 নম্বর আয়াতের সাথে বলছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করা, মিথ্যার সামনে সত্য গোপন করা, মিথ্যা মিশ্রণ করা, এটা সামাজিক অপরাধ। ধর্মের দৃষ্টিকোণ থেকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেটা একটা অপরাধ এবং এতে করে মানুষ নানা ধরনের দুঃখ কষ্ট ভোগ করে, সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়। একজন যখন প্রতারণা করে সে ঠকে, তাহলে সে ঠকার কারণে সে তার প্রতিকার চায়, প্রতিকার চাইতে গেলে সেখানে দ্বন্দ্ব তৈরি হয়। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে এই প্রতারণার যে তিনি বন্ধ করেছিলেন, প্রতারণা তিনি রুখেছিলেন, বন্ধ করার প্রতারণা নিরুৎসাহিত করেছিলেন, সে বিষয়ে একটি বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন, গিয়ে খাদ্যদ্রব্যের একটি বড় স্তূপ দেখতে পান। স্তূপটির উপরি ভাগে দ্রব্য শুকনো ছিল, কিন্তু স্তূপটির ভেতরের অংশ শুকনো আছে কিনা তা পরীক্ষা করার জন্য
তিনি ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন খাদ্যের স্তূপ, খাদ্যের স্তূপের উপরে খাদ্য, শুকনো খাদ্য আছে, দেখলেন তার ভিতরে খাদ্যগুলি কি আসলে শুকনো কিনা তা পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। ভিতর থেকে তিনি ভেজা খাদ্য দ্রব্য, তিনি ভেজা অংশ দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিকের কাছে এর কারণ জানতে চাইলেন যে কি কারণে উপরে শুকনো খাদ্য খাদ্য দ্রব্য কিন্তু ভিতরে আমি চেক করে দেখলাম যে ভিতরে ভেজা খাদ্য দ্রব্য পাওয়া যাচ্ছে। মালিক জানালো তাতে বৃষ্টির পানি লেগেছে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তুমি ভেজা খাদ্য উপরে রাখলে না কেন, যাতে লোকেরা তা দেখতে পেত? ঠিক আছে, তোমার খাদ্যদ্রব্যের মধ্যে পানি লেগেছে, যার কারণে সেই খাদ্যদ্রব্যগুলি ভেজে গিয়েছে, তো সেটার একটা অংশ তুমি উপরেও রাখতে, যে হ্যাঁ আমারটার মধ্যে পানি লেগেছে, তাহলে সেটা শুধু ভিতরে থাকবে, উপরে থাকবে না কেন? তাহলে এতে দ্বারা যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা সেখানে প্রতারণার শিকার হচ্ছে, ধোকার শিকার হচ্ছে, এটা তো নৈতিকতার মধ্যে পড়ে না। হ্যাঁ, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে একটি অতি প্রচলিত একটি হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এরশাদ করেন, এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান গাশ্শা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে ধোকা দেয় সে আমার উম্মত নয়। মান গাশ্শা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোকা দেয়, প্রতারণা করে, প্রবঞ্চনা করে সে আমার উম্মত নয়। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিঃসৃত বাণী, আর প্রেক্ষাপটটা ছিল ওই বাজারের ভেজা খাদ্য দ্রব্য, পরিশুকনা খাদ্য দ্রব্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাজার মনিটর করতে গিয়ে তার ভেতরে যখন ভেজা খাদ্য দ্রব্য পেলেন, সেই প্রসঙ্গে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন্তব্য করেছেন যে যে ব্যক্তি প্রতারণা করে, প্রবঞ্চনা করে সে আমার উম্মত নয়। তো এটা মুনাফিকের একটা আলামত। আমরা জেনেছি তিনটি বৈশিষ্ট্য রয়েছে, তিনটি বৈশিষ্ট্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো মুনাফিকের, যে মুনাফিক কি করে, সে মিথ্যা বলে। তো যেহেতু ধোঁকা দেওয়া, প্রতারণা করা একটা মিথ্যার স্বামীর, মিথ্যার অন্তর্ভুক্ত, মিথ্যার পর্যায়ভুক্ত, সেক্ষেত্রে এই এটা মুনাফিকের একটি বৈশিষ্ট্য। আমরা জেনেছি আল্লাহ সুসলাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাত, ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতমিনা খান, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে, এটা বৈশিষ্ট্য মুনাফিকের। তো ধোকা দেওয়া, প্রতারণা করা, এটা এক ধরনের মিথ্যা এবং যেটা মুনাফিকের বৈশিষ্ট্য। আর আমরা জানি যে মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সুতরাং আমরা একজন মুমিন কখনই সে ধোকা দিতে পারে না, ধোকা দেয় না। সে যারা ব্যবসা করতেছে, ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেমন লিচু বিক্রেতা, আমরা উদাহরণস্বরূপ দেখতে পাই, সে বলতেছে যে 100 লিচু আছে, কিন্তু আসলে মনে দেখা যাচ্ছে, কেনার পরে দেখা যাচ্ছে সেখানে 80টা পাওয়া যাচ্ছে, 70টা পাওয়া যাচ্ছে বা 90টা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এভাবে হচ্ছে। তো বিভিন্ন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মাপ দিতে গেলে অনেকে মাপে কম দিচ্ছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ইরশাদ করছেন, সূরা আর রহমানের ইরশাদ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা পাল্লায় বা ওজনে তোমরা কম দিও না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের সে ঘোষণা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুল আমিনুস সাদুকুল মুসলিম মা শুহাদাই ইয়াউমুল কিয়ামা, সৎ এবং বিশ্বস্ত বণিক, ব্যবসায়ী হাশরের ময়দানে শহীদদের সাথে তারা জান্নাতি হবেন। সুতরাং একজন ব্যবসায়ী এভাবে ধোকা দিতে পারে না। তো শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রেই এরকম ধোকার বিষয় চলে আসে, প্রবঞ্চনার বিষয় আসে, প্রতারণার বিষয় আসে। অনেক সময় অনেকেই মানুষ কিভাবে ধোকা দিয়ে তার সম্পদ সর্বস্ব লুটিয়ে নিচ্ছে। আমরা ধোকা দেব না, এবং ধোকা যখন আমাদেরকে কেউ ধোকা না দিতে পারে, ধোকা আমাদের ফেলতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ থাকবো, সতর্ক থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং আমরা
প্রতারণা করব না, মানুষকে ধোকা দেব না, এবং অঙ্গীকার যা করব অঙ্গীকার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয় থেকে হেফাজত করুক, প্রবঞ্চনা প্রতারণা থেকে হেফাজত করুক, এবং কাউকে আমরা যেন ধোকার কাউকে ধোকা না দেই এবং নিজেও ধোকার শিকার না হই, সেই বিষয়ে আমরা সতর্ক থাকি। সে আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে তোমাদের জন্য পড়া থাকবে অধ্যায় চার পাঠ ১২, বিষয় হলো প্রতারণা। এই বিষয়টা তোমরা পড়বে, আর এই বিষয়ে তোমরা যে হাদিসটি রয়েছে মানগাশা ফালাইতা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত নয়, এটা আরবিতে লিখবে ৫ বার অর্থসহ। আরবিতে অর্থসহ ৫ বার লিখবে, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়, এটা আরবিতে ৫ বার লিখবে অর্থসহ। এটা তোমাদের আগামী ক্লাসে পড়া থাকবে, ঠিক আছে? আজ এ পর্যন্তই, আমার পরবর্তীতে আবার ক্লাস আছে, তো তোমাদের সাথে পড়া শেষ করলাম, পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, ঠিক আছে?